নমস্কার, আমি রাখি দত্ত। আমি নিউ টাউনে থাকি। আমি আবারও চলে এসেছি জাস্ট নিউজের প্ল্যাটফর্মে। জাস্ট নিউজের প্ল্যাটফর্মে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি আজ আপনাদের সাথে খুব ইজি একটি রেসিপি শেয়ার করব, যার নাম চিলি এগ। একেবারেই পকেট ফ্রেন্ডলি এবং অলমোস্ট সবার বাড়িতেই ডিম থাকে, তাই খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিন কীভাবে আমি চিলি এগ বানাচ্ছি। আর আপনাদের যেটা করতে হবে সেটা হলো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। চিলি এগ করতে আমাদের যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো, এখানে আমি 5 খানা ডিম সেদ্ধ করে এরকম ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করব, আর এখানে একটা সস রেডি করব। খুব ইজি একটা রান্না, অলমোস্ট সবাই আপনারা জানেন। আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, প্রথমে বাটিতে 3 চামচ ময়দা দিয়ে দেব। 3 চামচ ময়দা দিয়ে দিলাম, আর দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খুব ক্রিস্পি ব্যাপারটা আসবে। ময়দা আর কর্নফ্লাওয়ার একই রকম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়ে করলেও হবে। আর দেব এর মধ্যে স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প গোলমরিচের গুঁড়ো। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, প্রথমে একসাথেই জলটা দেব না, একসাথে জলটা দিলে বেশি পাতলা হয়ে গেলে তখন পকোড়াটা ভালো হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করব। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। এই বাটিতে একটা সস রেডি করব, যার জন্য 1 চামচ ভিনিগার নিচ্ছি, 1 চামচ সয়া সস নিচ্ছি, 1 চামচ রেড চিলি সস নিচ্ছি, টমেটো সস নিচ্ছি 2 চামচ মতো, আর একটুখানি গ্রিন চিলি সস নিচ্ছি। এই সসটাকে একদম রেডি করে রেখে দিচ্ছি। তাহলে চলুন এবার ডিমের পকোড়াটা তৈরি করে নিই। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এখানে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিমের পকোড়াটা করে নেব। একটু বেশি করেই তেল দিয়েছি,
অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, কিছুটা ডিম এখানে দিয়েছি। এটা হয়ে গেলে আবার বাকি ডিমগুলো ঠিক এইভাবেই পকোড়া করে নেব। পকোড়াটা আমার হয়ে গেছে, পকোড়াটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি কড়াই থেকে, আর ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। প্রথমেই তেলে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে লাল ক্যাপসিকাম না থাকলে আপনারা শুধু সবুজটা দিয়েও করতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগে, কালারফুল হয়ে যায় ব্যাপারটা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি তৈরি করে রাখা সসটা ঢেলে দেব। দেখুন সুন্দর একটা কালার এসছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। যে বাটিটাই আমি ব্যাটারটা গুলেছিলাম সেই বাটিটার মধ্যেই জল দিয়ে জল আমি দেব। জলটা আপনারা বুঝে দেবেন, ডিমের পরিমাণ যেরকম থাকবে সেই পরিমাণে জলটা দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন এবার আমি ডিমের পকোড়াগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি, সে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। অলমোস্ট আমাদের চিলি এগ রেডি। 5 মিনিটস হোক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন চিলি এগ আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে দেব। তাহলে আমার চিলি এগ একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যেটা করতে হবে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।